বন্ধুরা, ছাগলের বাচ্চা যদি প্রথম থেকে মানে জন্মের পর থেকে এক মাসের মধ্যে খাওয়া দাওয়া ঠিকঠাক না করে, তাহলে ওই বাচ্চার গ্রোথ কোনো দিন হবে না। ওই বাচ্চা কোনো দিন মোটাসোটা হবে না, মোটাতাজা হবে না। আপনি তারপরে ওই এক মাস পরে যতই খাওয়ানোর চেষ্টা করুন না কেন, ওই বাচ্চা কোনো দিন তেমন শক্তিশালী হবে না, মজবুত হবে না, মোটাসোটা হবে না। বন্ধুরা, অনেক ক্ষেত্রেই ছাগল বাচ্চা দেওয়ার পর সেই ছাগলের বাচ্চা কিছুদিন পরে তার দুধ খাওয়া হয়তো বন্ধ করে দেয়। দুধ খাওয়া ছাড়ার পর যদি সে ঘাস খাওয়া শুরু করে, সেই ঘাস খাওয়া হয়তো বন্ধ করে দেয়। আমরা আজকে এমন কিছু পদ্ধতি অবলম্বন করব, এমন কিছু ঘরোয়া উপায় বার করব, যেগুলো ব্যবহার করলে আপনার ছাগলের বাচ্চা তখনই খাওয়া শুরু করে দেবে। তাহলে আসুন কি সেগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, নেচার ফার্মিংয়ে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন ছাগল খামারি হন, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন, হয়তো আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার হবে। বন্ধুরা, আর একটা জিনিস, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমরা এই চ্যানেলের মাধ্যমে ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। আপনাকে কিছুই না, একটু জোয়ান নিতে হবে। কতটা জোয়ান নেবেন আর কীভাবে সেই জিনিসটা তৈরি করবেন, তাহলে আসুন জেনে নিই আমরা। বন্ধুরা, এক কাপ জল নেবেন, তার মধ্যে 3-5 গ্রাম জোয়ান নেবেন। জোয়ান হয়তো আপনারা সবাই জানেন, সেই জোয়ান আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। 3-5 গ্রাম জোয়ান নেবেন এক কাপ জলের মধ্যে। আপনার যতটা প্রয়োজন, আমি একটা রেসিপি আপনাকে বলছি, সেই অনুযায়ী আপনি তৈরি করবেন। যদি আপনার ছাগলের বাচ্চা অনেক বেশি থাকে, তাহলে আপনি বেশি পরিমাণে তৈরি করবেন, যদি কম থাকে তাহলে কম পরিমাণে তৈরি করবেন। তো আসুন, এক কাপ জলে 3-5 গ্রাম জোয়ান দেবেন, আর 3-5 গ্রাম হলুদ দেবেন। এটাকে আপনি সিদ্ধ করবেন, ভালো করে ফোটাবেন। ফুটিয়ে যখন এক কাপ জলটা হাফ কাপ হয়ে যাবে, তখন ওটা নামিয়ে ঠান্ডা করে নেবেন। এইবার বন্ধুরা, এর সাথে একটা মেডিসিন আপনাকে মেলাতে হবে যখন আপনি খাওয়াবেন। মেডিসিনটার নাম হচ্ছে ইন্ট্রোজারমিয়া। আপনি এই ওষুধটাও যে কোনো ফার্মাসি থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে ওষুধটা আপনি যখন ছাগলের বাচ্চাকে খাওয়াবেন, যদি এক মাস পর্যন্ত বয়স হয় ছাগলের বাচ্চা, তাহলে যে গাড়াটা আমরা তৈরি করলাম জোয়ান আর হলুদ দিয়ে, সেটা হাফ চামচ নেবেন। তার সাথে 1-2 ফোঁটা আপনি বেশি দেবেন না, কেননা ওভারডোজ কখনোই কোনো জিনিসে সুস্থ করে না, আরও ক্ষতি করে। তো আপনি পরিমাণটা ঠিক মতো দেবেন, হাফ চামচ গাড়ার সাথে যেটা তৈরি করলাম, 1-2 ফোঁটা ওষুধটা নেবেন, নিয়ে ছাগলকে খাওয়াবেন। আপনি যে কোনোভাবে খাওয়াতে পারেন, আপনি ড্রপ দিয়ে খাওয়ান, আপনি তুলোয় ভিজিয়ে খাওয়ান, কাপড়ে ভিজিয়ে খাওয়ান, মোটামুটি ছাগলের বাচ্চাকে খাওয়ানো নিয়ে কথা। আপনি খাওয়ান, দেখুন আপনার ছাগলের বাচ্চা খাওয়া দাওয়া শুরু করে দেবে। যদি ছাগলের বাচ্চা একটু বড় হয়, তাহলে গাড়াটা 1 চামচ নেবেন, তার সাথে 4 ড্রপ, 3-4 ড্রপ এই ওষুধটা আপনি মিলিয়ে ছাগলকে খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।